মাগুরা মংলা কুষ্টিয়া ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ চারজন নিহত হয়েছে। মাগুরায় ঢাকা খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। দুপুরে লক্ষ্মীকান্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পণ্যবাহী কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হলেও চালককে গ্রেপ্তার করা যায়নি। এছাড়া মংলা কুষ্টিয়ার হরিশঙ্করপুর ও সুনামগঞ্জের দোয়ারা বাজারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।